নমস্কার, আরও একবার আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল গল্প কাহিনীতে। আজ আমরা শুনে নেব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু। আমাদের শহরে তখন শীত পড়েছে, হঠাৎ কলেরা দেখা দিলে। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা খুব মুশকিল হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের এখানে একজন ছিল যার কখনো কোনো আপত্তি ছিল না, গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা কয়েকজন ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদারে শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? আগে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই, ইচ্ছে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে লালুও ছিল একজন। ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধেবেলা বিষণ্ন মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটি বুঝি রক্ষে পেলে না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছোটবেলায় পড়েছিলাম। সে নিজে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ 8টা, দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। সংসারের কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে বলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলবার আগেই লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই, আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ, হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিস লালু। নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেবো বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দ্বারের চৌকাঠে হাত দিয়ে তেমনই চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ তিনেক। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। আতক্রোশ দূরের পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাকে হাঁক দিয়ে এসেছি, তাদের আসতেই বা না জানি কত দেরি। সবসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো।
গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে, এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না, কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ ছেয়ে গেল, চাঁদের আলো ডুবল অন্ধকারে, ওপার থেকে বৃষ্টিধারার শো শো শব্দ কানে এলো, ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতে মুষলধারায় বৃষ্টি নেমে এলো, মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে, গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, বেটারা ওই রকমই, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয় বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওইটা ওই রকমই, যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়, কত কি শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এরপরে মনি আর কথা কইতে পারল না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললে, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নড়ু বললে, আচ্ছা মরাটা যেন ফুলে দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলে, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো? খুড়ো রাগ করে বললেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বহা প্রায় শেষ হয়ে এলো। নড়ুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো মরা যেন নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নড়ু, তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি গাধা কোথাকার। আবার 2 মিনিট গেল। এবার মনি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভায় বললে, না খোড়ো, গতি ভালো ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়ে উঠল। খুড়ো এবার হা হা করে হেসে বললেন, ছোনার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে 1000-এর উপর মরা পুড়িয়েছে তাকে? নড়ু বললে, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয় তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না, অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না নড়ুকে না, গোপালকে খাব। ওরে বাবা রে, আমরা মারলাম উর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ, তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডায় এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো গেছি গো, ভূতে খেয়ে ফেললে গো, রাম 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 রাম। এদিকে সেই ভূতও তখন মুখে ঢাকা ফেলে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নড়ু, পালাস নে রে, আমি লালু, ফিরে আয় ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো,
নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে, সবাই জলের ভয় পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাঁচা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করোগে, এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। কিন্তু তিনি মনে মনে তাকে ক্ষমা করলেন, বুঝলেন অত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মড়া, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করলে না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, না হবে না, ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গা স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে। শেষ হলো আজকের ছোট গল্প, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু। পরের বার আরও এক সুন্দর ও নতুন গল্প নিয়ে হাজির হবে গল্প কাহিনী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।